কলকাতা থেকে বাড়ি এসেছি, লালটু রাতের গোটা ডিমের চপ না খেয়ে গেলে কলকাতাতে মনটাও ফুসফুস করবে আমার আবার, তার জন্য ছুটে চলে এসেছি সন্ধ্যাবেলায় লালটুধারাতে গোটা ডিমের চপ খেতে। গিয়েই দেখি লালটুদার বেসন শেষ। আমি বললাম, লালটুদা বেসন শেষ হয়ে গেছে? বলছে, হ্যাঁ আজকে প্রচুর বিক্রি হয়েছে তাই বেসনটা আমার শেষ হয়ে গেছে। তো আমি বললাম, না বলছি তুমি কী খাবে? আমি বললাম, আমি গোটা ডিমের চপ খেতে এসেছি, তুমি তো জানো এটা আমার ফেভারিট গোটা ডিমের চপ। বলছে, হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটু পরেই তোমাকে করে দিচ্ছি। আমি ঠিক আছে তুমি করো, স্টার্ট করো। এদিকে লালটুদা দেখতে পাচ্ছি বেসন তোমরা গুলছে, লালটুদা ভিডিও করছে বলে লালটুদা বেসন গুলোটা বন্ধ করে দিল একটু। আমি বললাম, না না করো করো করো, ঠিক আছে। গরম তেল, এদিকে আমি যেখানে লালটুদার দোকানটা সেটা হচ্ছে রামগড় সারেঙ্গা রুটের মাঝে পড়ে আর কি দোকানটা। আমার লালটুদার যে পুরটা দেখতে পাচ্ছি, পুরটা কিন্তু ফেমাস পুর, মানে অন্যান্য জায়গার পুরের থেকে অনেক ভালো, বেটার, এবং বেটার মানে অনেক বেটার। এটা হচ্ছে লালটুদার মানে চপ করে, এটা চপ। ওদিকে সিঙ্গাড়া আছে, একটি সিঙ্গাড়া পড়ে দেখতে পাচ্ছ ভাই, ওটা পুরো চাঁড়া থাকে সিঙ্গাড়াটা। দিয়ে লালটুদাকে বলতে লালটুদা আবার ওদিকে ব্রেড চপ ছেড়ে দিয়েছে, আমার জন্য ডিমের চপও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি আমি। তো লালটুদাকে আমি কখন ভাবছি যে কখন লালটুদার ডিমের চপটা তুলে, ফাইনালি ডিমের চপটা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছি আমি। তো লালটুদাকে বললাম, তাড়াতাড়ি দাও খিদা পাচ্ছে প্রচুর। লালটুদাকে ঠিক আছে দিচ্ছে, এরকম আমাকে ডিমের চপ দিকে লালটুদাকে বারবার বারণ করতে তো আমাকে কাসুন্দিটা দিয়ে দিল। যাই হোক কাসুন্দিটা দিল, এদিকে দেখতে পাচ্ছি লালটুদা দিয়ে দিয়েছে শাল পাতা দিয়ে সুন্দরভাবে একটা গোটা ডিমের চপ আমাকে, ঠিক আছে। তো এখানে আমাদের দিকে খুব শাল পাতা দিয়ে সবাইকে দেয় আর কি, এবং দারুণ লাগে শাল পাতায় দেবে খুব। তো যাই হোক বলে টেস্ট করে দেখি, লালটুদা তুমি ভিডিওটা করো। সে ভিডিওটা করতেও লজ্জা লাগছে, কারণ সে ফোনটা আসতে চায় না, ক্যামেরা দেখলে সে লজ্জা পাচ্ছে, কখনো হাসাহাসি করছে প্রচণ্ড, ক্যামেরা বলছে অফ করে দাও অফ করে দাও। আমি না, আমি করবো আজকে তোমার ভিডিও, এটা আমি ভিডিও করবোই আজকে। যাই হোক লালটুদাকে বুঝিয়ে টুঝিয়ে ক্যামেরাটা ধরতেছি, এবং তোমরা দেখতে পাবে যে মানে প্রচণ্ড পরিশ্রম করে ছেলেটা, মানে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায়, যা থাকে সব কিছুই শেষ হয়ে যায়, যে যা যা জিনিসও নিয়ে থাকে। তো এখানে তুমি পাবে ডিমের চপ, ব্রেড চপ, পাঁপড়, সিঙ্গাড়া, ডিম সিদ্ধ এবং পেঁয়াজি, এই কতগুলো আইটেম থাকে, এবং চা, লিকার চা। চলো আজকের মতো টাটা।